আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। সো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী পরিবেশ ও ভূগোল, অর্থাৎ তোমাদের ভূগোল নিয়ে। এবং এই ভূগোল এটা কিন্তু পার্ট 4, অর্থাৎ রিসেন্টলি তোমাদের যে জুলাই মাসে দিয়েছে সেই টাস্কটা কিন্তু হচ্ছে এটা, আর সেটাকে আমরা কিন্তু পার্ট 4, অর্থাৎ আমরা পার্ট 4 হিসেবে নিয়ে চলছি। তো তোমরা জাস্ট কোশ্চেনটা একবার দেখে নাও, আমি এই সমস্ত কোশ্চেন খাতায় লিখেছি উত্তর সমেত, ঠিক আছে? তো সেইগুলো আমি তোমাদেরকে উত্তর সমেত দিয়ে দেবো, তোমরা জাস্ট একবার দেখে নাও তোমাদের এই কোশ্চেনটা, ঠিক আছে? সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে খাতায় লিখেছি, তোমরা আশা করি দেখে নিয়েছো কোশ্চেনটা, ঠিক আছে? এবার আমরা ভিডিওর মূল পর্বে যাব। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যেমনটা একটু আগে কোশ্চেনগুলো দেখলে, ঠিক আছে, আমি তেমনটাই খাতায় লিখেছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। এক জায়গায় বলা হচ্ছে কি বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এ আছে কি সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো, এটা কি হবে? ফার্স্ট অপশান দেওয়া আছে এরা আকারে বড়, এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা কঠিন শিলায় গঠিত, এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। এটা হবে কি এরা কঠিন শিলায় গঠিত, ঠিক আছে? 1.2-এরটা দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কি মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখা, সুমেরুবৃত্ত রেখা। এটা হবে কি কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ খ ইজ ইয়োর রাইট অ্যান্সার। 1-এর 3-এরটা দেখো কি বলা হচ্ছে, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো কি সূর্যালোক, না প্রাকৃতিক গ্যাস, না দক্ষতা, না ভূতাপ শক্তি। এটা হবে কি দক্ষতা, ঠিক আছে? তো এবার আমরা নেক্সট কোশ্চেনগুলোতে একবার যাব। দেখো 2 দাগে কি বলা হচ্ছে, 2 দাগে বলা হচ্ছে বাক্যটি ঠিক, অর্থাৎ সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, 2.1-এ বলা হচ্ছে নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক। এটা হবে কি ভুল, ঠিক আছে, এটা ঠিক নয়। তারপর দেখো 2.2-তে কি বলা হচ্ছে, কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রভাবিত হয়, এটা উত্তর হবে ভুল, এটাও ভুল। তারপর দেখো 2.3-তে কি বলা হচ্ছে, অচিরাচরিত শক্তির একটি উৎস হচ্ছে জোয়ার ভাটা শক্তি, এটা হচ্ছে কিন্তু ঠিক। তো আশা করি তোমরা এরকম উত্তর লিখে ঠিক লিখবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তোমরা এরকমভাবে লিখবে আর উত্তরটাতে ভুল কিরম পাশে লিখে দেবে না, লিখে দিলেও হবে না তা নয় হবে, বাট এটা মনে হয় বেটার হবে, ঠিক আছে? তোমরা যাতে ভালো হয় সেই কাজটা করবে। এবার 3 দাগের কোশ্চেনগুলো একবার দেখে নাও। 3 দাগে কি বলা হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর দাও, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠা সত্যগুলি উল্লেখ করো। তো এই কোশ্চেনে অ্যান্সার যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত ভাই বোনদের কাছে একবার রিকোয়েস্ট করবো, বা সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখো নিরপেক্ষ সামগ্রী কেন সম্পদ হয়ে উঠবে তার রেসপেক্টে আমি কী কী লিখেছি। উত্তরে আমি লিখেছি, নিরপেক্ষ সামগ্রী যে সকল বস্তু বা পদার্থের মানুষের অভাব মোচনের ক্ষেত্রে কোনোরূপ অনুকূল বা প্রতিকূল প্রভাব থাকে না তাদের নিরপেক্ষ সামগ্রী বলে, ঠিক আছে? তোমরা এরকম সুন্দর করে বুলেট পয়েন্ট দেবে, হেডিং দেবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের লেখা। আমি যখন অনার্সে লিখতাম জিওগ্রাফি, ঠিক আছে, তখন কিন্তু আমি এরকমভাবেই সুন্দর করে লিখতাম। এতে কী হবে, দেখতে সুন্দর হবে খাতা, প্রেজেন্টেশন বাড়বে, বাকি 100 জন তোমার যে বন্ধু আছে স্কুলের তাদের সবার থেকে তোমার লেখা আলাদা হবে আর তুমি সবার থেকে আলাদা একটা মার্ক্স পাবে। অর্থাৎ কেউ যদি 10, সাপোজ ধরে নাও এটা 10-এ তোমাদের পরীক্ষা হচ্ছে, যদি সে 7 পায় বা 6 পায়, তুমি কিন্তু 8 বা 9 পেয়ে যাবে, কথা বলতে পারলাম? তো সেটাকে কিন্তু মাথায় রাখবে, যে কোনো একরকম যে কোনো একদের থেকে লিখে দিলে আর যে কোনোভাবে লিখে দিলে অপরিষ্কারভাবে নোংরা করে তুমি কিন্তু ভালো নাম্বার পাবে না, এটা মাথায় রাখতে হবে সবসময়, যেহেতু তুমি দেখে দেখে লিখছো। দেখো নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠা সত্যগুলি নিম্নলিখিত, 1 কি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল। সুন্দর করে আমি যেরকম পয়েন্ট দিয়েছি, তারপর আমি বক্স করেছি, হেডিং দিয়েছি, সুন্দর করে লিখেছি, তুমি সেরকমভাবে লেখার চেষ্টা করবে। দেখো যেহেতু মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে উন্নত, তাই মানুষ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে নিরপেক্ষ সামগ্রীগুলিকে সম্পদে পরিণত করে।
দেখো এখানে কি বলা হচ্ছে, উদাহরণ কি, উদাহরণ হচ্ছে মালাবার উপকূলের বালুকা রাশি থেকে তেজস্ক্রিয় পদার্থ থোরিয়াম সংগ্রহ করা। দুই একটা দেখো কি বলা হচ্ছে, প্রাকৃতিক বাধা অতিক্রম, প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে বা চলছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আজ প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ সামগ্রীকে সম্পদের রূপ দান করেছে। উদাহরণটা জাস্ট একবার দেখে নাও, উদাহরণে কি বলা হচ্ছে, বর্তমানে সাহারা মরুভূমি ও উত্তর সাগর থেকে খনিজ তেল উত্তোলন করা হয়েছে, ঠিক আছে। তারপরে তিন নম্বর পয়েন্ট দেখো কি বলা হচ্ছে, চাহিদা। তো চাহিদা কি করে সম্পদকে মানে নিরপেক্ষ বস্তুকে সম্পদে পরিণত করে একবার দেখে নাও। পুরাতন প্রস্তর যুগের মানুষ কয়লার ব্যবহার জানত না, কিন্তু পরবর্তীকালে তাপ ও শক্তির চাহিদা পূরণের ক্ষেত্রে কয়লার ব্যবহার শিখল। সুতরাং প্রাচীনকালে যে সকল দ্রব্য সামগ্রী ছিল নিরপেক্ষ সামগ্রী, আজ তা সম্পদ হয়েছে, এবং আজ যা নিরপেক্ষ সামগ্রী ভবিষ্যতে তা সম্পদে পরিণত হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো 3.2 কি বলা হচ্ছে, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন, সেটা আমাদেরকে উত্তর করতে হবে। দেখো আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না, তার প্রধান কারণগুলি হলো, নাম্বার এক, পৃথিবীর সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে চলমান বস্তু নেই যার সাহায্যে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি, ঠিক আছে। তো নেক্সট পয়েন্টগুলো একবার দেখে নাও। তো বন্ধুরা সেকেন্ড পয়েন্টে কী বলা হচ্ছে, দেখো পৃথিবীর গতির সঙ্গে তাল রেখে আমাদের চারপাশের বায়ুমণ্ডল ও গতিশীল, তাই আমরা আবর্তন গতি অনুভব করি না। তিনে কি বলা হচ্ছে, তিনে বলা হচ্ছে দেখো, পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তনের গতিবেগ সুনির্দিষ্ট, স্থায়ী ও অপরিবর্তনশীল, তাই বোঝা যায় না। চারেরটা একবার দেখে নাও, চারেরটা বলা হচ্ছে, আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে ঘুরছি, তাই আবর্তন গতি অনুভব করতে পারি না। পাঁচে কি বলা হচ্ছে, পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি উপলব্ধি করা অসম্ভব, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে, আমি যেমনটা সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে লিখেছি তোমরাও সুন্দর করে সেটা লিখবে, ঠিক আছে, কাটাকাটি করবে না, হাতের লেখা পরিষ্কার করবে। চার নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে, নিম্নলিখিত চিত্র সহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। এক নাম্বার কয়ে বলা হচ্ছে কি, দিগন্তরেখা, ধ্রুবতারা, অর্থাৎ দিগন্তরেখা এবং ধ্রুবতারার সাহায্যে তোমাকে কি করতে হবে, পৃথিবীর যে গোলীয় আকৃতি সেটার প্রমাণ দিতে হবে, ঠিক আছে। তো দেখে নাও আমি এখানে কি লিখেছি, উত্তরে আমি প্রথমে লিখেছি, বহু প্রাচীন কাল থেকে মানুষের মনের মধ্যে বিরাট কৌতূহল ছিল যে পৃথিবীর আকৃতি কীরকম বা কেমন, এবং এ নিয়ে নানা বিজ্ঞানী, পণ্ডিত, গণিতজ্ঞ নানান মতবাদ প্রকাশ করেছেন। পরবর্তীতে বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণের সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা তৈরি হয়। যেমন যেমন দেখো কি বলা হচ্ছে, দিগন্তরেখা, কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় উপর দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। জাহাজের ডেকে কিংবা পর্বতের চূড়া কিংবা অ্যারোপ্লেন যত উপর থেকে দেখা যাবে ততই বৃত্তাকার দিগন্তরেখা বড় মনে হবে। পৃথিবী গোলাকার বলে এরূপ সম্ভব। তো এখানে তোমাদেরকে একটা চিত্র আঁকতে হবে বা একটা ডায়াগ্রাম আঁকতে হবে, তো আমি সেটা বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অনুরূপভাবে সেখান থেকে আঁকবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, রেখে বক্স করবে সুন্দর করে, ঠিক আছে, করে এই দিগন্তরেখা দেখে প্রমাণ, এই ছবিটা একটা অ্যারোপ্লেন এঁকে নেবে, একটা পালতোলা নৌকা এঁকে নেবে, ঠিক আছে, এইগুলো দিয়ে তোমরা সুন্দর করে লিখবে, কথা বোঝাতে পারলাম। তো এই চিত্রটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, তোমরা বাড়িতে এটা এঁকে নেবে। তো বন্ধুরা এবারে আসবো আমরা ধ্রুবতারার ক্ষেত্রে। দেখো যখন ম্যাপ কম্পাস ছিল না তখন উত্তর আকাশের ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত, কিন্তু মজার ব্যাপার, যতই উত্তর দিকে যাওয়া যাবে তারাটিকে ততই প্রতি রাতে উপরের দিকে উঠতে দেখা যাবে। পৃথিবী গোল বলেই এমন হয়। পৃথিবী যদি
পৃথিবী যদি সমতল হতো তাহলে তারাটিকে একই জায়গায় দেখা যেত। আবার পৃথিবীর গোলাকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব তারা দেখা যায় না। তো আশা করি তোমরা এরকমভাবেই লিখবে। আর দেখো এখানে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, আমি তোমাদের সেটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা অনুরূপভাবে ডায়াগ্রামটা এঁকে নেবে। তো বন্ধুরা তোমরা এখানে যেমনটা চিত্রটি দেখছো, ঠিক আছে, যে চিত্র 1.0 এটা তোমরা দেবে না, ঠিক আছে? গোলাকার পৃথিবী থেকে ধ্রুব তারার উন্নতি, উন্নতি কোন লিখবে এখানে, ঠিক আছে, কোন লিখে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই দুটো বক্সে তোমরা জাস্ট এই দুটো ডায়াগ্রাম এঁকে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপর একটু দেখে নাও। তো বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল পার্ট 4 নিউ ইয়ার, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, থ্যাংক ইউ।